সাহিত্যের সীমানা বিস্তৃত। পাঠ্য বইয়ের বাইরেও বিভিন্ন গল্প উপন্যাসের বই শিশুদের মেধা ও মননের বিকাশে সহায়তা করে। বই পড়ার অভ্যাস জানার পরিধি বাড়ায়, সৃষ্টিশীলতা বৃদ্ধি করে, আর খুদে বইপোকারা এসব বইতে খুঁজে নেয় মনের আনন্দ। দুধকুমোর, গঙ্গাধর ও ব্রহ্মপুত্রের নদ নদীর কোল ঘেঁষে প্রত্যন্ত অঞ্চলের এক খণ্ড চর। এখানে লাইব্রেরি থাকলেও ঢাকার স্কুলগুলোর মতো অতটা সমৃদ্ধ ছিল না। বিকাশ বই অনুদান কর্মসূচি শুরু হওয়ার পর প্রথম আলো ট্রাস্টের সহায়তায় এই পাঠশালাতেও এখন চলে আসে নানান রকম বই। বিদ্যালয়ের সমৃদ্ধ পাঠাগার শিশুদের মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। বই পড়ার অভ্যাসের মাধ্যমেই মানুষের জ্ঞান সমৃদ্ধ হয়। তো আমরা আমাদের স্কুলে সহপাঠ্যক্রমিক হিসেবে নিয়মিত বই পড়ার চর্চা করি, বাচ্চারা নিয়মিত বই পড়ে। এখানে যেহেতু বিনোদনের তেমন একটা ব্যবস্থা নেই, এই জন্য অবসর সময়ের তাদের একমাত্র সঙ্গী হচ্ছে বই, এবং এই বই পড়ার অভ্যাস যদি অনবরত চলতে থাকে আমরা মনে করি এটা সমাজের পরিবর্তনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রশান্তি শুধু শিক্ষকের নয়, শিক্ষার্থীরা প্রকাশ করেছে লাইব্রেরি নিয়ে নিজেদের উচ্ছ্বাসের কথা। আমাদের লাইব্রেরি থেকে বই পড়তে আমি পছন্দ করি, বিশেষ করে সায়েন্স ফিকশন, বড় হবেন কিভাবে, গল্পগুচ্ছ, এ ধরনের বই পড়তে আমার খুব ভালো লাগে। আমি বেগম রোকেয়ার বই পড়তে ভালোবাসি। সুবিধা বঞ্চিত শিশুদের হাতে বই তুলে দেওয়ার চিন্তা ভাবনা থেকে আমাদের কার্যক্রমের শুরু আজ থেকে 4 বছর আগে। প্রচারণার ফলে এখন অনেকেই জানতে পেরেছেন, এখন অনেকটা রিচুয়ালের মতো তৈরি হয়েছে। পাঠকদের অনুদান করা বইয়ের পাশাপাশি বিকাশ তার নিজস্ব তহবিল থেকে বই কিনে দেয়। গত 2 বছর ধরে আমরা অনলাইনেও ডোনেশন নিচ্ছি, যারা বই মেলায় আসতে পারেন না দেশের বিভিন্ন স্থান থেকে তারা ডোনেট করেন এবং এই অর্থ দিয়েও বই কিনে বইমেলা শেষে দেশের বিভিন্ন প্রত্যন্ত স্কুলে পৌঁছে দেওয়া হয়। এমনই অসংখ্য সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য আপনাদের অনুদানেই গত 4 বছরে বিকাশ 1,47,000 বই পৌঁছে দিয়েছে দেশ জুড়ে 227টি লাইব্রেরিতে। আর তাই ঠেকানো যায়নি দুর্গম এ অঞ্চলের সন্তানদের মেধার বিকাশ। তারই ধারাবাহিকতায় এবারের 21-এর বইমেলায়ও থাকছে বিকাশ বই সংগ্রহ কেন্দ্র। সরাসরি বই জমা দিয়ে এতে অবদান রাখতে পারেন, আপনিও যুক্ত হতে পারেন বিকাশ অ্যাপ থেকে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বিকাশ বই অনুদান কার্যক্রমের সঙ্গে। আমাদের পুরাতন বই পড়া শেষ, তাই আমরা আজকে নতুন বইয়ের অপেক্ষায় আছি। আপনি পাশে থাকলে সুবিধা বঞ্চিত শিশুদের মেধার বিকাশ ঠেকায় কে?